आठटी काज आछे, এই আটটি কাজ করলে আপনার রিজিক কমে যাবে। কি কি কাজ করলে রিজিকটা কমে যায় জানার দরকার আছে না নাই? আপনারা বলবেন হুজুর কি ওয়াজ শুরু করে দিলেন, আমি বলবো না, আমি প্রেক্ষাপট ধরে কথা বলছি, আমি একটা আয়াত কেন্দ্রিক কথা বলছি। এখন রিজিক আপনার বৃদ্ধি হলো, কিন্তু কি কি কাজ করলে আপনার রিজিকটা কমে যাবে, সংকীর্ণ হবে? আমরা কিন্তু সংকীর্ণ পার্টি বেশি, আমাদের কিন্তু রিজিক বাড়ে না, খুব কমে, শুধু ও দুই একজনের বাড়ে কিন্তু কমে, কিন্তু আমরা টের পাচ্ছি না। শুধু মনে হয় আমার এই ম্যানেজার ভালো না, যার কারণে আমার ব্যবসায় বরকত হয় না। ম্যানেজার ভালো কিন্তু আপনার আমল ভালো নয়। আল্লাহ রাসুল যেগুলো কাজ করতে নিষেধ করেছেন ওগুলো কাজ আপনি করেন, এই জন্য আপনার রিজিক কমে যায়। আমার ভাইয়েরা, রিজিক কমে যায় এইরকম প্রায় হচ্ছে আপনার আটটি কাজ আছে, এই আটটি কাজ করলে আপনার রিজিক কমে যাবে। আজকে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আটটি কাজ করলে রিজিক কমে যাবে। জোরে বলেন, কয়টি কাজ? আপনি গরিব মানুষ হয়ে যাবেন, আটটি কাজ করলে আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, আল্লাহ আপনাকে সংকীর্ণ করে দিবে। নাম্বার ওয়ান হচ্ছে গুনাহ করলে। ইবনুল কাইয়ুম তার বিখ্যাত গ্রন্থ আল জাওয়াবুল কাফির ভিতরে ইমাম ইবনে কাইয়ুম বলেন যে বান্দা যখন গুনাহ করে বান্দার পাঁচটা ক্ষতি হয়। নাম্বার ওয়ান হচ্ছে বয়স কমে যায়, দুই নাম্বার হচ্ছে রিজিক কমে যায়, তিন নাম্বার হচ্ছে আমল কমে যায়, চার নাম্বার হচ্ছে জ্ঞান কমে যায়, আর পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্যর বরকত কমে যায়। যখন বান্দা গুনাহ করতে থাকে একের পর এক গুনাহ, তাওবা করতেছে না, শুধু গুনাহই করে যাচ্ছে। আমরা যদি একটু বালিশে মাথা রেখে যদি একটু হিসাব করি যে আমার গুনার পরিমাণ কতটুকু, সওয়াবের পরিমাণ কতটুকু, জান্নাতে যাব না জাহান্নামে যাব, নিজেই কিন্তু হিসাব কষাইতে পারবো, ভালো কাজ কয়টা দিনে আর খারাপ কাজ কয়টা। আপনি বালিশে মাথা দিবেন, দিয়ে যদি আপনি বিবেক বিবেচনা করেন, আপনার বিবেকেই ধরা পড়বে ভালো কাজ করেছেন কয়টা আর খারাপ কাজ করেছেন কয়টা, এটা আপনার বিবেকের কাছেই ধরা পড়বে। আল্লাহ আমাদেরকে গুনামুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমি। গুনাহ করতে করতে আমরা সয়লাফ হয়ে যাচ্ছি, এই জন্য আল্লাহ পাক বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করেছো বান্দা, আসো আমার রহমতের কাছে, তোমরা ধরা দাও, মাফ করে দিবেন কে? বিশ্বনবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, ওই সকল বান্দা উত্তম যারা তাওবা করে আল্লাহর কাছে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে দেরি করে না, এসে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন এই কথাগুলো বলে আমার আল্লাহ আরশ আযীম থেকে খুশি হয়ে বান্দাকে মাফ করে দেন। এই জন্য গুনাহ হয়ে গেলে বসে থাকা চলবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। গুনাহ মাফ করে দিবার জন্য একজন মালিক আছে, তিনি কে? তিনি আমার আল্লাহ। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে গুনাহ করা যাবে না। দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, গুনাহ করলে কিন্তু আপনার সম্পদ কমে যাবে। এই জন্য পারতপক্ষ চেষ্টা করতে হবে, গুনাহ আমার হতেই পারে, আমি মানুষ, আমি ইনসান, আমার গুনাহ হবে, কিন্তু ক্ষমার দরজা খুলে রেখেছেন কে? আল্লাহ তাআলা। দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। বিশ্বাস রাখেন আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলছি, যদি পিতামাতার যদি অবাধ্য হন, আপনার কোটি টাকা কখন যে শেয়ার বাজারের মতো, আমার ভাইয়েরা ইভালির মতো আপনার কোটি টাকা যে কখন হারায় যাবে, আপনি কিন্তু টের পাবেন না। এহসান গ্রুপের মতো আপনার কোটি টাকা রেখেছেন, কখন যে নিয়ে পকার পার ফুত হয়ে যাবে আপনি বলতেও পারবেন না। পিতামাতার অবাধ্য, পিতামাতার হৃদয় রব্বি ফি হৃদয়াল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট গোটা পৃথিবী আপনার উপর সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। পিতামাতা অসন্তুষ্ট, গোটা পৃথিবীর মানুষ আপনার প্রতি আস্তে আস্তে অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এই পৃথিবীতে আল্লাহ পাক যারা পিতামাতার অবাধ্য হবে,
এই পৃথিবীতেও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। দুইটা কাজ করলে পৃথিবীও শাস্তি হবে, আল্লাহর আদালতেও শাস্তি হবে। পৃথিবীতে শাস্তি না হওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। এক নাম্বার হচ্ছে জিনা, যে জিনা করবে, জিনা করছে, যে জিনা করবে হালাল স্ত্রী ছাড়া, যারা অবৈধ অন্য পথ ব্যবহার করবে, আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে তার শাস্তি হবে, আখিরাতে তো হবেই, পৃথিবীতে হবে। আর যারা বাবা মাকে কষ্ট দিবে, বাবা মার অবাধ্য হবে, বাবা মার অবাধ্য হয়ে নিজের পছন্দ মতো যারা বিয়ে করবে, বিয়ে শুধু নয় যে কোনো পছন্দ মতো কাজ করবে, এই পৃথিবীতে তাদের জন্য, এই পৃথিবীতে তাদের জন্য শাস্তি হবে। না শাস্তি হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এই জন্য যারা আমরা বাবা মার অবাধ্য হয়েছি, আজকেই তাওবা করব যে আমি আর বাবা মার অবাধ্য হব না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে না। ভালো কাজ হলেও বাবা মার সাথে একটু পরামর্শ করতে হবে। রহমত ঢেলে দিবেন কে? আল্লাহ। একজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা রাগ করতেছেন নাকি, বিরক্ত হচ্ছেন নাকি? একজন আল্লাহর ওলি, নাম হচ্ছে জুরাইস। জুরাইস একজন আল্লাহর ওলি ছিলেন। সে একদিন নামাজে দাঁড়াইছে, আমি সংক্ষিপ্ত করে বলছি, নামাজে দাঁড়ায়েছে, তার মা ডাক দিয়েছে, বাবা জুরাইস। এখন জুরাইস চিন্তা করছে, নামাজে দাঁড়াইছি, এখন মার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো, মার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো, নফল নামাজের কথা বলছি। তখন জুরাইস চিন্তা করেছে, দুই রাকাত নামাজই তো, পরে আমার মার ডাকে সাড়া দিব। দুই রাকাত নামাজ শেষ হয়ে গেল, মাকে গিয়ে বলল, মা কি হয়েছে? মা দেখে ঘুমাচ্ছে। আবার কিছুক্ষণ পর দুই রাকাতে সময় নষ্ট করবে না, আল্লাহর ওলি মানুষ তো, চিন্তা করছে আবার দুই রাকাত নামাজে দাঁড়ায় যাই। আবার দুই রাকাত নামাজে দাঁড়াচ্ছে, আবার মা ডাক দিয়েছে। তৃতীয়বার যখন মা ডাক দিয়েছে, মা একটা বদদোয়া করেছে, বলেন তো জুরাইস ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছিল? আল্লাহর জন্য তো নামাজেই দাঁড়াইছিল। মা বলল যে জুরাইস তুই আমার ডাক শুনলি না, তোর সাথে বেশ্যা মহিলার অবৈধ সম্পর্ক, যে মিথ্যা অপবাদ না হওয়া পর্যন্ত তোর নামে তার পর্যন্ত তুই মৃত্যুবরণ করবি না। হঠাৎ করে জুরাইসের কাছে একটা বেশ্যা মহিলা চলে আসলো, এসে বলল, জুরাইস তুমি আমাকে অবৈধভাবে ব্যবহার করো। জুরাইস বলল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, তখন বেশ্যা মহিলা এলাকায় গিয়ে একটা খারাপ কথা ছড়ালো। বেশ্যা মহিলাকে বলল, তোমার পেটে যে সন্তান, এটার বাবাকে? বলছে, এর বাবা তোমরা দেখতে চাও? ওই যে দেখা যায়, ওই তো আল্লাহর ওলি জুরাইস। সব লোকজন চিন্তা করলো, আস্তাগফিরুল্লাহ, তাকে আমরা ভালো ভাবতাম, সে ভালো মানুষ, সারাদিন ইবাদত করে, সে তোমাকে ধর্ষণ করেছে। হ্যাঁ, বোঝার বুদ্ধি কি? মহিলা যদি বলে, বোঝার কোনো বুদ্ধি আছে নাকি? এখন তো ডিএনএ টেস্ট নামছে, কিন্তু আগে তো ডিএনএ টেস্ট ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুরাইস দোয়া করলেন, রাব্বুল আলামিন, কোন কারণে তুমি আমাকে এমন বিপদের ভিতরে ফেলে দিলা? রব্বুল আলামিন তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক বলে, এখান থেকে প্রমাণিত, মা ওই তো দোয়া করেছিলাম, বেশ্যা মহিলার অপবাদ তোমার জন্য হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি তো তোমার গোলাম, এত বড় একটা অপবাদ হলো। আমার ভাইয়েরা যখন এমন কথা বললাম, জুরাইস তখন চিন্তা করলাম, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে অপবাদ থেকে রক্ষা করো, ওই মহিলার সন্তান হলাম, সন্তান যখন ছোট্ট বাচ্চা, মানুষগুলো এসে জুরাইসের ঘর বাড়ি সব কিছু ভেঙে দিতে লাগলো, আর বলল, জুরাইস তোমাকে আমি ভালো ভাবছিলাম, আমাদের এলাকার মানুষ, তুমি আল্লাহর ওলি ছিলে, কিন্তু এত বড় একটা খারাপ কাজ করবে আমাদের জানা ছিল না। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ এমন কথা যখন বললেন, জুরাইস তখন আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন জুরাইসকে এই অপবাদ থেকে রক্ষা করলেন, রক্ষা করার মালিককে। জুরাইসকে তখন জানায় দেওয়া হলো, জুরাইস তুমি বলো ওই শিশু বাচ্চায় কথা বলবো আর বাবাকে। জুরাইস বলল, শোনো, আমি আল্লাহর একজন ওলি, আল্লাহর ইবাদতে আমার জীবনটা কাটায় দেই,
একটা কথা শোনো, তুমি এই ছোট্ট বাচ্চা যে মহিলা বেশ্যা মহিলার কোলে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাই কথা বলবে। যখন বাচ্চাকে বলল, বাচ্চা বলো পৃথিবীতে তিন বাচ্চা কথা বলেছিলেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে তিন বাচ্চা কোলে থাকতে কথা বলতে পারে না, কিন্তু কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছিলেন। তার মধ্যে জুরাইজের অপবাদের ক্ষেত্রে ওই বেশ্যা মহিলার কোলে যে বাচ্চা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওর জবানটা খুলে দিল। ও বলল, জুরাইজ আমার মাকে ধর্ষণ করেন নাই, আমার মায়ের সঙ্গে অপব্যবহার করেন নাই, আমার বাবা হলো ওই যে দেখা যায় রাখাল। সবাই তখন অবাক হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা কথা বলল জুরাইজের পক্ষে, জুরাইজ তুমি আমাকে মাফ করে দাও। জুরাইজ চিন্তা করলো, কোন গুনার কারণে আমার এমন হলো। তখন হঠাৎ করে মা তাকে বলল, আমি তোর জন্য বদদোয়া করেছিলাম, নামাজের ভিতরে তুই আমার ডাক শুনিস নাই, এই জন্য অপবাদ, এই জন্য আমি বদদোয়া করেছিলাম, আল্লাহ পাক সেই বদদোয়া কবুল করেছেন। এই জন্য রিজিক যদি বৃদ্ধি করতে চান, পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চান, আল্লাহর আদালতে যদি মুক্তি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথা হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। উফি ওয়ালা তানহারহুমা, একটা উফ শব্দও যেন পিতামাতা তোমার ব্যাপারে না করে। এই জন্য আজকে যদি রিজিক আপনার কমে যায়, যদি আপনার বাবা মার সাথে অবাধ্য হন, আজ থেকে আমরা তাওবা করব। বাবা মার সাথে যদি অবাধ্য কোনো আচরণ করে থাকি, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর মারা গেলে তার জন্য দোয়া করব যে আল্লাহ অন্যায় করেছিলাম মাফ করে দাও। নাম্বার থ্রি হচ্ছে রিজিক কমে যাওয়ার তিন নাম্বার কথা হচ্ছে জিনা করা। জিনা করলে আপনার রিজিক কমে যায়। জিনাখোর আমাদের দেশে আছে না নাই? অনেক ইপটিসিং করে, অন্য মহিলা দেখলে চোখ খারাপ চোখে দেয়। আল্লাহ পাক বলেছেন, তোমার চক্ষুকে নিচু করো, মমিন তোমার চক্ষুকে নিচু করো, অন্য মহিলার দিকে তাকায়ও না। এই জন্য জিনা করলে এই পৃথিবীতে আল্লাহ পাক, যদি জিনাখোরের সংখ্যা বেশি হয় পৃথিবীতে, আল্লাহ বিশেষ কিছু গজব নাজিল করে। এই জন্য আমাদের রিজিক কমে যায়। নাম্বার থ্রি হচ্ছে জিনা করার কারণে আমাদের রিজিকটা কমে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করার জন্য জিনা থেকে আমাদেরকে মুক্ত করে দিন, জোরে বলেন আমিন। নাম্বার ফোর হচ্ছে সুদ আমাদের সমাজে আছে না নাই? আমি এই সংক্রান্ত কথা একদিন বিস্তারিত বলবো, কিন্তু আছে তো আমাদের সমাজে সুদ। আল্লাহ পাক বলেছে, ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ায়ারবুস সাদাকা। আল্লাহ বলছে, তোমরা যদি মুক্তি পেতে চাও, ইয়াম হাকুল্লাহুর রিবা, তোমরা সুদকে ছেড়ে দাও। ওয়ার্ডার দিয়েছেন কে? এবং বেশি বেশি দান সাদকা করো। এবং সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে আমার মায়ের সাথে জিনা করা। যে মা আমাকে জন্মগ্রহণ করালো সে মায়ের সাথে জিনা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কত বড় খারাপ, একদম জঘন্য খারাপ। তো আপনি যে দিনে কতবার যে মায়ের সাথে জিনা করার কাজ করতেছেন, সুদ খাচ্ছেন, জেনে শুনে না জেনে সুদ খাচ্ছেন, আল্লাহ পাক সুদ থেকে আমাদেরকে রক্ষা করুক, জোরে বলেন আমিন। অত কোটিপতি হতে হবে না আপনাকে, সুদের কারবারে আপনি যাবেন না। সুদ থেকে আল্লাহ পাক, সুদের গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন না, কারণ এটি কবিরা গুণা। আপনি আসেন ফিরে, আপনি সুদ খাবেন না, ঘুইরা পেয়েছে আপনি সুদ খাচ্ছেন, এ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এটা বিস্তারিত কথা বলার সময় ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরিষ্কার করে দিব। নাম্বার ফাইভ হচ্ছে অপচয় করা। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? মসজিদে ট্যাপ ছেড়ে দিয়া ইচ্ছা মতো হাত ধুচ্ছে, ইচ্ছা মতো। আপনাকে কে অধিকার দিয়েছে অপচয় করার? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুবাদ্দিরু তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। যারা অপচয় করবে তারা শয়তানের ভাই।
আপনি ইচ্ছামতো লাগবে আপনার দুই সেট কাপড়, বানাইছেন আপনি ছয় সেট কাপড়, লাগবে আপনার একটা গাড়ি, রেখেছেন আপনি দুইটা গাড়ি, লাগবে আপনার পাঁচতলা, রেখেছেন আপনি দশতলা, লাগবে আপনার খরচ করা লাগবে এখানে পঞ্চাশ টাকা, করতেছেন আপনি দুইশো টাকা, বাচ্চার জন্য খরচ করতে হবে আপনার আপনার দুই হাজার টাকা, সেখানে আপনি বাচ্চাকে দিয়েছেন বিশ হাজার টাকা, ওই বিশ হাজার টাকার কিছু অংশ যদি আপনি ইয়াতিমকে দিতেন, আপনি আল্লাহর জন্য যদি ব্যয় করতেন, আমার আল্লাহ খুশি হয়ে যেত, আপনার রিজিক বৃদ্ধি করে দিত। আর আপনি অপচয় করতেছেন, অপচয় করলে রিজিক কমে দেন কে? আপনার আছে বলেই যে আপনাকে করতে হবে তা মানে নয়, আপনি এগুলো করবেন না। আপনি ইচ্ছামতো ট্যাপ ছেড়ে দিয়ে গল্প করতেছেন, হাত ধুচ্ছেন, বেশি করে পানি ব্যবহার করতেছেন, আপনার খেয়ালই নাই যে মসজিদের যে একটা বিল লাগে পানির, যে আপনি ব্যাককলের মতো মসজিদের ট্যাপ ছেড়ে দিয়ে ব্যাককলই বললাম, আল্লাহর ঘরের জিনিস যারা অপচয় করে তারা ব্যাককল। আপনি মসজিদের ট্যাপ যতটুকু পানি প্রয়োজন ততটুকু খরচ করতে হবে, পানির দাম বেশি না কম? পানির দামও বেশি, পানিরও একটা মূল্য আছে। পানি যাদের নাই যে এলাকায়, একদিন যদি ঢাকা শহরে পানি না থাকে দেখেন কি একটা অবস্থা হয়ে যায়। এই জন্য নাম্বার সিক্স হচ্ছে অপচয় করা যাবে না, নাম্বার সিক্স হচ্ছে রিজিক কমে যায় নিয়ামতের অবমূল্যায়ন করলে। নিয়ামত আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে ইবাদত করার জন্য, ইবাদত না করে আপনি যৌবনের গরম অন্য কোথাও দেখাচ্ছেন, আপনি নিয়ামতের অবমূল্যায়ন করলেন, আর ওই অবমূল্যায়ন করার কারণে আপনার রিজিক কমে যাবে। আল্লাহ হাত দিয়েছেন হাত উঠানোর জন্য, হাত দিয়েছেন আল্লাহর কাজ করবার জন্য, এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে আপনি মারছেন, আপনার রিজিক কমে যাবে। আপনার পা দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে, একটা 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 প্রতিষ্ঠানের পরিচালক আপনি, আপনার উচিত ওই প্রতিষ্ঠানে নামাজ কায়েম করা, আপনি নামাজ না কায়েম করে আপনি গুনার কাজগুলো কায়েম করতেছেন, নিয়ামতের অবমূল্যায়ন করতেছেন, আপনার রিজিক কমে যাবে। এই জন্য নাম্বার সিক্স হচ্ছে আপনাকে, নাম্বার ফাইভ হচ্ছে নিয়ামতের অবমূল্যায়ন করা যাবে না, নাম্বার নাম্বার সিক্স হচ্ছে ফকির মিসকিনকে গলা ধাক্কা দেওয়া যাবে না। মুআম্মা সাইলা ফালা তানহার, আপনার দরজায় এসেছে ফকির, আপনি গলা ধাক্কা দিচ্ছেন, এরকম লোক আছে না নাই? নাম্বার এইট হচ্ছে, নাম্বার সেভেন হচ্ছে ফকির মিসকিনকে গলা ধাক্কা দেওয়া যাবে না, নাম্বার এইট হচ্ছে অহংকার করা যাবে না। টাকা আছেই তাই আপনি অহংকার করবেন? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। নাম্বার নাইন হচ্ছে গরিব গৌরবী, এমনও মানুষ আছে গরিব কিন্তু খুব মোশান, খাইতে পারে না, তিরিশ হাজার টাকার মোবাইল কিনছে, আছে না নাই? খাইতে পারে না, পাখি জামা কিনে দিছে, এরকম লোক আছে না নাই? খাইতে পারে না, ও পালসার নিয়ে ঘোরে, গরিব গৌরবী, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এদের কারণে রিজিক কমে যায়। কিয়ামতের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা গরিব কিন্তু অহংকারী গৌরবী, এই সকল গরিবদের সাথে আল্লাহ কথা বলবেন না। এই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধির জন্য যে আমলগুলো এগুলো করবার তৌফিক দান করুক, রিজিক কমে যায় এরকম আমল, এরকম বদ গুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। আমিন। একটু জোরে বলেন আমিন। আমিন। জোরে বলেন আমিন। আমিন।